ওই গো, চারটি ভাত দাও, খুব খিদে লেগেছে। ভাত আমি রাঁধিনি। আ, ভাত রাঁধিসনি মানে? তুই কোথায় গেছিলি? সিরিয়াল দেখতে গেছিনু। সিরিয়াল দেখতে গেছিলি তো, বাড়ি থেকে নেইছি। লোকের বাড়ি সিরিয়ালই দেখি বেড়াবি? তার লেগেই তো তোমাকে বলি, একটা টিভি কিন দাও। আমার সিরিয়াল দেখাও হবে, তোমার ভাত রাঁধাও হবে। ওগো, একটা টিভি কিন দাও না, তাহলে লোকের বাড়ি যাব না। চুপ, আমি আগেও বলেছি, এখনো বলছি, টিভি কিন দিতে পারবো না। এই খাসি, তুই টিভি কিন দিতে পারবি নি? এতলে আমি ভাত রাঁধতে পারবো না, পারলে তুই যদি খাগা। ও নো, এই জ্বালা আমি সহ্য করতে পারছি নি। প্রতিদিন না খেয়ে খেয়ে আমি শেষ হয়ে গেলু। দাঁড়া, তুই টিভি কিন দিছি। শফিক, এই শফিক, কি হল আব্বা, কিছু বলছ? এই টাকা গুলা লি তোর মাল লেগি, বাজার থেকে একটা ভালো টিভি কিনে লাগা। ঠিক আছে, লাসছি। এই তো বড় দোকান, এই দোকানেই যাই। ওরে বাবারে, সবই তো ফাঁকা ফাঁকা লাগছে, আবার ঢুকতেও পাচ্ছি নি। ও গো লোকটা, ঢুকবো কমেন্ট দিগো। এই সাবানি, কাছে ঢিপ মেরে বেড়াইছে, ওই লোকটা কি বলছে দেখ তো। ঠিক আছে স্যার, দেখছি। কিছু বলছেন স্যার? এরে, এই মেয়েটাকে নাম কি স্যার বলছে? আমরা কাস্টমার কে স্যারই বলি, আপনার কি কিছু লাগবে? হ্যাঁ, টিভি লাগবে। ঠিক আছে, আপনি ভেতরে আসুন। কি ব্যাপার, এত জাল লাগছে কেন? ও গো মেয়েটা, তোমাদের পুষ মাস চলছে নাকি? মানে জাল লাগছে তো, তার লেগে বলছি। ও, এসি চলছে তো সেজন্যে। দেখেন আপনার কোন টিভিটা পছন্দ। ও গো মেয়েটা, যে টিভিটায় সিরিয়াল হয় সেই টিভিটা দাও। তাহলে আপনি এই টিভিটা নিয়ে যান, রঙিন টিভি, খুব ভালো কালার দেবে। ঠিক আছে, তাহলে এটাই দাও। দোকানদার তো বললো খুব ভালো কালার দেবে, একটু ধুয়ে দেখি দিনি কি কালার দিছে। সারা খারাপ টিভি দিল নাকি, একটু তো কালার বেড়াইছে না। এই শফিক, নতুন টিভির পয়েন্ট কি করছিলে? আব্বা, আর বলো না, সারা কি ঠকানো ঠকিছে। লাল আমাকে রঙিন টিভি বলি দিল, এখন ধুই দেখছি একটু রঙও নাই। আ, শালা চিলি কইছে কি রে, তুই দাঁড়া আমি আসছি। রঙিন টিভিতে রং বিক করবি না, ইট দেলে। ওরে বাবারে, তুই বাড়িতে চো, তোর আজ খবর আছে। আমার
ও পানিতে ডুবি নষ্ট করে দিয়েছে। ও অশোক, ওর একদিন না আমার একদিন, ওকে না মেরে আমি ভাত খাবো না। আমাকে মারার লেগে এখন বাচ্চা যাওয়া যাবে না, গেলেই যুদ্ধ লেগে যাবে। যাই একটু ঘুরে ফিরে আসি গি। এখনো বসে আছে? আর তো সহ্য করা গেল না রে। যাই, যা হতে হবে। কিছু বলি রে আপা। দাঁড়া 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 দাঁড়াও, তোমার কত উপকার করেছি তুমি জানো? আ, তুই আবার কি উপকার করেছি? তোমার ছোট ছেলে পোকা খেয়ে ফেলেছে। আ, পোকা খেয়ে ফেলেছে তো আগে বলিস নি? তোমরা মারবা বলি তো ভয় আসতে পারিনি। তুমি ওর সাথে কি বলছো? তাড়াতাড়ি এখানে আসো, বাবুকে হসপিটালে নিয়ে যেতে হবে। হাসপাতালে লি যাওয়ার দরকার নাই, আমি চিকিৎসা করে দিছি। আ, তুই আবার কি চিকিৎসা করছিস? আমাদের বাড়িতে যে পোকা মারা বিষ ছিল সেই বিষ তোমার ছেলেকে খাইয়ে দিছি।